নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/6/2022 রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে হয়েছিল 2022-এর, সেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। সেই ডেট ঘোষণা হলো নোটিফিকেশানের আকারে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা ঘোষণা করলো যে কবে জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হবে। তো দেখে নেবো wbjee 2022-এর রেজাল্ট ডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য। আগামী সপ্তাহে প্রকাশিত হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দিনক্ষণ ঘোষণা করলো জয়েন্ট বোর্ড। 17 জুন আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার জয়েন্টের ফল বেরোনোর কথা আগেই জানিয়েছিল বোর্ড, আর রবিবার সেই কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এবছর 30 এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল অফলাইনে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার বিভাগে পরীক্ষা হয় এবং সেই ফলাফল বেরোবে 17 তারিখ, এবং বোর্ডের ওয়েবসাইট পরীক্ষার্থীরা ফল দেখতে পাবেন www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in। এই দুটো ওয়েবসাইট থেকে হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজাল্ট র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেই নোটিশ দেখতে পাচ্ছেন, আজকেই জারি হচ্ছে নোটিফিকেশানটা। র্যাঙ্ক কার্ড wbjeeb 2022 ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে। বিকেল চারটের সময় রেজাল্ট প্রকাশিত হবে, সেই নোটিশ কিন্তু জানিয়ে দেওয়া হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচির কারণে এবছর একাধিকবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ বদল হয়েছে। তবে রাজ্য জয়েন্টের বোর্ড গলা থেকে বিষয়টি নিয়ে সতর্ক ছিল। উচ্চ মাধ্যমিক শেষের পরেই জয়েন্টের সূচি ঠিক করা হয়। 30 এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছিল। দেড় মাসের মধ্যে ফল প্রকাশ করছে জয়েন্ট বোর্ড। জানা গেছে 17 জুন বিকেলে 4টেই ফল ঘোষণা করা হবে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল র্যাঙ্ক কার্ড দেখা যাবে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি, উচ্চ মাধ্যমিকের পরে 3টি বিভাগে কলেজে ভর্তি হওয়ার জন্য, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য হচ্ছে বা টেকনোলজি, আর্কিটেকচার, উচ্চ মাধ্যমিকের পর ফার্মেসিতে, তো এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য হচ্ছে যোগ্যতা পরীক্ষা দিয়ে থাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এবং র্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের সুযোগ পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। মাঝে করোনার কারণে পরীক্ষা অনলাইনে হয়েছিল, তবে এবছর ফের অফলাইনে হয়েছে। 17 তারিখ ফল প্রকাশ করার পর আগামী বছর রাজ্য বোর্ডের পরীক্ষা দিনক্ষণ বোর্ড ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। তো যাই হোক, এই নোটিফিকেশানটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।